আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনার লগে একটা দাওয়াত ব্লগ শেয়ার করবো, আর এটা আসলে আমার করো। তো আশা করি আপনারা ভালো লাগবো, ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। আমার করো, আমার চাচা শ্বশুর ফ্যামিলি আইরা, তো তারার দাওয়াত আছে লাঞ্চর, এর লাগে আমি কিছু টুকিটাকি রান্না বাড়া করছি। তো সবটা তো আর দেখানি সম্ভব নয়, আজকে আমি কেন মুরগ পোলাও রেসিপি দেখাইমো আমি কিলান বানাই। তো প্রথমেও আমি কেন 1/4 কাপ দই নিছি গিয়ে টক দই, আর তারপরে দিলাইছি পরিমাণ মতো চিলি পাউডার। চিলি পাউডারটা আপনারা যদি বেশি জাল চাইন তার উপরে ডিপেন্ড করব। আমি কেন 1 চামচ দিছি, আর 1 চামচ জিরার গুঁড়া দিছি, আর পরিমাণ মতো লবণ। তারপরে একটা হুইস্কার দিয়া বালাটিকে দই সহ মশলাগুলারে ফেটাই নিলাম গিয়ে, যাতে দইটা আমি যখন কুক করবো তখন যাতে আর ফাটিয়া না যায়। দই যদি আগে খুব বালাটিকে আমরা ওলান ফেটাই নিই গিয়ে, তাহলে খুব সুন্দর ইয়া মশলাটা মিক্স হইয়া বই পড়ে একলগে। তো একটু সময় নিয়ে আমরা দইটারে ফেটাই আনি মুগি। আমি এড করে লাইছি 1/4 কাপ তেল। আপনারা যদি চান তাইলে মুরগ পোলাও আর মুরগর প্রসেসটা আপনারা ঘি দিয়া করতে পারেন, তবে আমি চাইছি না করতাম, কারণ জিনিসটা বেশি রিচ হয়ে যাইব এর লাগি। আপনারা যদি চান তাইলে পোলাওটাও ঘি দিয়ে করবা, আবার মুরগটাও ঘি দিয়ে করি লাইবা। আমি যেন তেল দিছি এর বদলে আপনারা ঘি এড করবা। তো যাই হোক, আমি ঘি এড করাম না, এই পর্যায়ে আমি ঘি দিয়া পোলাওটা রান্না করবো এর লাগি। তেলটা গরম হওয়ার পরে আমি এড করে লাইছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর তারপরে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাই আমি কেন দিয়া পেঁয়াজটারে একটু ভাজা ভাজা করে আনিমু গি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এড করে লাইমু গরম মশলা, আর গরম মশলার মধ্যে আমি এড করছি প্রথমেও স্টার একটা দিছি, আর একটা দিলাইছি শাহি এলাচি বা ব্ল্যাক এলাচি যেটা ওটা, আর তারপরে গ্রিন এলাচি দিছি, আর দারচিনি দিলাইছি একটু বেশি পরিমাণে, আর তারপরে গোলমরিচ আর লংও অ্যাড করে লাইছি, আর তারপরে তেজপাতাও অ্যাড করছি। করার পরে আবারও একটু মিক্স করে আনি মুগি সবটা, একটু ভাজা ভাজা করবো, তারপরে স্লো গ্যাসও একটু সময় রাখি দিমু যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, আর গরম মশলা থাকি সুন্দর একটা ঘ্রাণ বার হয়ে যায়। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাইব ঠিক ওলাখান, তখন আমি এড করে লাইমু 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানেও ফুল ক্রিম দুধ দিলাম, আপনারা যদি চান তাইলে ক্রিম লিডর দুধ দিতে পারেন, তবে একটু পাউডার মিল্ক এড করবা। আমি পাউডার মিল্ক এড করা লাগেন না, কারণ আমার দুধটা আছে ফুল ক্রিমের লাগে। তারপরে একটু স্লো গ্যাসও আস্তে আস্তে পেঁয়াজটারে ওলাখান নাড়ি নাড়ি দুধটা একটু জালও করে লাইমু। আমরা কন্টিনিউ নাড়াচাড়া করা লাগবো, নাইলে কিন্তু দুধটা নিচে দিয়া পুড়ে যাইতে পারে এর লাগে। তো তারপরে যখন আস্তে আস্তে মশলাটা একটু ওলাখান ঠিক হয়ে আইব, আর দুধর কালারটা চেঞ্জ হইয়া একটু ওলাখান গোল্ডেন ওলাখান হইব, তখন আপনারা বুঝবা যে অনেকটাও মশলা খসে হয়ে গেছে। এখন আমরা এড করে লাইমু আমরা গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি এড করছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। আমি আর তেমন কিচ্ছু গুঁড়া মশলা এড করতাম নাই, আর মুরগ পোলাওটা একটু লাইটও থাকে, অত বেশি ঝাল ঝাল হয় না, তেল লাগে আর এক্সট্রা মরিচ দিতাম নাই, কারণ অলরেডি আমি মেরিনেটের সময় একটু মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে লাগছি চিকেনটারে এল লাগে। গুঁড়া মশলা এড করার পরে আমি আবারও মশলাটারে একটু বালাটিকে মিক্স করে আনি মুগি, যাতে সবটা খুব বালাটিকে মিক্স হয়ে মশলাটা একটু খসে হয়ে গেলে আমি এড করে লাইমু আগে থেকে মেরিনেট করিয়া রাখা চিকেনের টুকরাগুলারে। তারপরে খুব বালাটিকে মশলার লগে একটু মিক্স করে আনি মুগি, আর নিয়া স্লো গ্যাসও ঢাকিয়া রাখি দিমু 5 থেকে 10 মিনিট লাগিয়ে, যাতে চিকেনটা থাকি একটু পানি বার হয়ে যায় আর সুন্দর হইয়া চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়।
মোরগ পোলাওর মোরগটা কিন্তু একবারে স্লগেস একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করা লাগে, কারণ বারবার উল্টাইয়া পাল্টাইয়া দেওয়া যায় না। চিকেনটা একটু সিদ্ধ হওয়ার পরে নাইলে কিন্তু চিকেন ওর মাংসটা হাড্ডি থাকি ছুটি যাইব আর নরম হয়ে যাইব বেশি এর লাগি। আর বেশি হাই গ্যাসও রাখি দিলে চিকেন ওর মশলার নিচে দিয়া জ্বলি যাইতে পারে এর লাগি। তো একটু খেয়াল রাখিয়া আস্তে আস্তে ওলাখান কুক করবা। তো আমার চিকেনটা মোটামুটি ওই গেছে, আমি অন্য আর একটা কুকারও ওলাখান স্লো গ্যাসও রাখিয়া আমি আর এক চুলার মধ্যে পোলাওয়ার প্রসেসটা স্টার্ট করে লাইম। তো আমার এত বেশি সময়ও নাই আর মেহমান আইব্বাও দূরা পড়ে। আমি এখন একটা হাঁড়ি নিছি কি পোলাওর হাঁড়ি, আর তার মধ্যে আমি এক টেবিল চামচর মতো দিলাইছি ঘি। আমি ঘির পরিমাণটা একটু কমাইয়া করলাম, আপনারা চাইলে বেশি অয়েলি চাইলে আর একটু ঘি দিতে পারেন। আর তারপরে আমি অ্যাড করে লাইছি জিরা, শাহি জিরা যেটা, ওটা শাহি জিরা দিলে যেটা হয় সুন্দর একটা ঘ্রাণ বাড়য় আর একটা শাহি ফ্লেভার হয়। জিরারে ঘির লগে একটু ভাজা ভাজা করার পরে যখন একটা সুন্দর ঘ্রাণ আইব তখন আমি অ্যাড করে লাইছি 3 কাপ বাসমতি চাউল রে, আগে থেকে ধুইয়া পানি জড়াইয়া রাখা। তারপরে আমি চাউলটারে একটু বালা টিকে সুন্দর করিয়া ভাজিয়া নিলাম ঘি। আর কুকারের গ্যাসটা কিন্তু একবারে স্লো থাকবো, নাইলে কিন্তু নিচে দিয়ে লাগি যাইব চাউলটা এর লাগি। তো চাউল ভাজা তো সবে জানেন একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবা, চাউলটা যত বেশি ভাজা হইব তত বেশি পোলাওর ঘ্রাণ বাড়াইব আর তত বেশি পোলাওটা খাইতেও ভালো লাগবো আর ঝরঝরা পোলাও হইব। তো ঝরঝরা পোলাও চাইতে হইলে অবশ্যই আপনারা চাউলটারে বালা টিকে ওলাহান ভাজিয়া নিবাগে। একটু সময় লাগে হাতও বেদনা করে, তারপরেও চাউল ভাজা যখন আমরা পোলাও রেডি হয়ে যাইব তখন বুঝবো চাউলটা ভাজায় কতটুকু লাভ হয়েছে। ভাজার মাঝখানেও আমি এড করে লাগছি পরিমাণ মতো লবণও, লবণটা আপনারা বুঝিয়া ইউজ করবা কারণ আমি চিকেনের মধ্যে অলরেডি লবণ এড করছি তরের লাগি। তারপরে আবারও একটু ভাজা ভাজা করিয়া নিমগে আমরা চাউলটারে একটু সময় নিয়া ভাজতে ভাজতে চাউলটা যখন দেখবো আমরা একবারে হাঁড়ির লগে শব্দ করে তখন আমরা এড করে নিম চিকেনের টুকরাগুলারে। তো আস্তে আস্তে চিকেনের টুকরাগুলারে এড করবা কারণ চিকেনটা কিন্তু নরম। আর আমি কিন্তু কেন শক্ত যে চিকেনটা ইউজ করছি না, আমি ব্রয়লার চিকেন ইউজ করছি, তো এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর চামচ দিয়ে যদি বেশি নাড়াচাড়া করা হয় তাইলে এটা একবারে গলিয়ে যাইব কি, আর আমরা কিন্তু চাইরাম না গলতো, আমরা চাইরাম একবারে বড় পিস থাকতো এর লাগি। তো আমি দেখতে পারা এক পিস করে আস্তে আস্তে এড করছি। আর তারপরে আমি এড করে লাগছি যে মশলা আছে ওটাও এড করিয়া আবারও একটু বালাটিকে সপ্তাহে মিক্স করিয়া দিলাইলাম একটু সময় নিয়া। তো আস্তে আস্তে মিক্স করবা আর তারপরে এড করে লাইলাম আলু বোখারা আর কিশমিশ আর আরও 1/4 কাপ দুধ। আর তারপরে এড করে লাইলাম গরম পানি, গরম পানিটা আমি কেন এড করছি 3 কাপ চাউল লাগি 5 কাপ গরম পানি কারণ আমি 1/4 কাপ দুধ ইউজ করছি এর লাগি। তারপরে সপ্তাহে একটু বালাটিকে মিক্স করে নিমগি। আস্তে আস্তে গরম পানির লগে একটু মিক্স করার পরে আমি এড করে লাইলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি বা আপনারা চাইলে আস্তা কাঁচামরিচও দিতে পারেন, তবে আমি একটু কাঁচামরিচ কুচি দিলাম কারণ বেশি মানে মনে হইব ঝাল না এর লাগি, একটু ফ্লেভার আইবার লাগে কাঁচামরিচর। আর আপনারা যদি চাইনি পর্যায়ে একটু চিনিও এড করতে পারেন, তবে আমি চিনি এড করলাম না, আমার কাছে পোলাওর মধ্যে চিনি এড করলে ভালো লাগে না। তারপরে আমি এটারে ঢাকিয়া নিছি গিয়ে আর একটা তাওয়ার উপরে বয়া রাখি দিছি একবারে স্লো গ্যাসে। মোরগ পোলাও বানাইলে আপনারা অবশ্যই ওলাখান তাওয়ার উপরে রাখি দিবা একটু দমও, নাইলে কিন্তু সুন্দর ইয়া মোরগ পোলাওটা হইতো না। আর এখানেও আমি কয়েকটা ডিমর কুরমাও করে লাইলাম। মোরগ পোলাওর লগে যদি ডিমর কুরমা না থাকে তাইলে কিন্তু মজা লাগে না তো এর লাগি। তো যাই হোক আমার মোরগ পোলাওটা হয়ে গেছে, আমি একটু বাটির মধ্যে লইয়া আপনারা দেখাই দিলাম। উপরে থাকি আমি আগে থাকি করিয়া রাখা পেঁয়াজের বেরেস্তা দিলাইছি। আমি কিন্তু ওলাখান পেঁয়াজের বেরেস্তা করিয়া সংরক্ষণ করে রাখি দেয় অনেক দিনের লাগি, তো প্রত্যেক দিন আমার আর পেঁয়াজের বেরেস্তা করা লাগে না। তো আপনারা যারা চাইন ওলান করিয়া রাখতা কিলান করিয়া রাখি দেখতে হইলে আপনারা আমার রমাদান প্রিপারেশন একটা ব্লগ আছে, ওনার মধ্যে আমি শেয়ার করছি আমি কিলাহান পেঁয়াজের বেরেস্তা করিয়া মাসের পর মাস সংরক্ষণ করি।
তো দেখতে পারা মুরগ পোলাওটা দেখতে কত সুন্দর লাগে, আর কতটুকু ঝরঝর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো আপনার দেখাইবার লাগিয়ে আমি একটু একটা নর্মাল বাটির মধ্যে লইছি, আর এর ভিতরে আমার গেস্টও আইছেন, তো আমি তারারেও সার্ভ করে লাইমো, আর যে আমার ডিমোর খুরমাটাও। তো আমি সবটা টেবিলও দিলাইছি, কেন আমার আগে থাকি খোরা আছিল ফ্রিজের মধ্যে, চিকেন অর কেবাব আমি করছি, আর তো সালাদ আর মুরগ পোলাও, ডিমোর কুরমা আর এখানে সিঙ্গারা। তো প্রথমে আমি ওগুলো দিছিলাম টেবিল, আর তারপরে আমি যে বাকি যেগুলো রাঁধছি ওগুলো আনি লাইছি টেবিল। এখানে লতা দিয়া চিংড়ি মাছের রান্না করছিলাম, আর একটা মাছের চাটনি করছি, খুব বেশি গরম আছিল দিন এর লাগি একটা পাতলা টমেটোর টেঙ্গা করছি, আর মিট বোনা আর আলু দিয়া মাছ দিয়া রাঁধছি, আর প্রন বোনা। তো গরমের মধ্যে আসলে অত বেশি খাওয়া যায় না, তো যেটাও আসিল সপ্তাহ মোটামুটি রয়েছে, হইতে গেলে জাস্ট থুরা থুরা সবাই খাইছেন, আর তারপরে তো লিয়ানা সিদ্রা তারা খেলাইরা তারার ফুফুর লগে। তো এখানেও আমার চাচা শ্বশুরের ছোটো ছোটো দুইটা মেয়ে আছে, তারার লগে তারা যে এনজয় করা তারারও খুব ভালো লাগছে, সবে মিলিয়ে তারা খেলাধুলা করা রুমের ভিতরে, আর আমি করি একটু ভিডিও করি আপনার লাগিয়া। আর খাওয়া দাওয়ার সময় আসলে খুব একটা ভিডিও করা যায় না, সবে খাইরা আর আমি খালি যদি ফোনও দরিয়া মানে ক্যামেরা করার থাকি জিনিসটা কিলান লাগে, তো এর লাগি খুব একটা ভিডিও করছি না। তো তারপরে বিকালবেলা আমি একটু মিষ্টি সপ্তাহ দিলাম, গরমের মধ্যে আসলে কিতা খাওয়া যায় কিছু ভালো লাগে না, তো এখানে একটা ঠান্ডা চকলেট কেক আছিল, আর রসমালাই আর মিষ্টি, আর এখানে ক্যান্ডি রাখছি বাচ্চারা লাগি, আরও তো সবে মিলিয়া গল্প করা ডিজার্ট খাইরা ওলানো গেছে গিয়ে আমরা এদিনের দিনটা। আর মেহমান আইলে কিন্তু গল্প গুজবেও যায় কি, তো অত বেশি রেকর্ড করা হয় না, আর আমিও আমার চাচি শাশুড়ির লগে গল্প করা চাচলাম, অনেক সময় কাটি গেছে তানোর লগে গল্প করতে করতেও, আর কোন দিকে সময় গেছে গিয়ে আমরা কেউ কইতামও পারি না। তো আসলে কেউ আইলে ভালো লাগে, আর আমার তো মেহমান আপ্যায়ন করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিও আপনারা ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না তারা রেখে মো একটু কষ্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর আমার আজকের ভিডিও একটা লাইক কমেন্ট করতে ভুলবা না, আর বেশি ভালো লাগলে শেয়ার করবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে, আর সব ভালো থাকবা, সেফ থাকবা, নিজরে নিজের ফ্যামিলিরে খেয়াল রাখবা, আর আমারে আর আমার ফ্যামিলিরে আপনার দোয়াত মনে রাখবা, আমিও আপনার সবরে আমার দোয়াত মনে রাখার চেষ্টা করবো। আজকের মতো আমি অনুশেষ করলাম, আল্লাহ হাফেজ।